বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ কাণ্ডে ও বাংলা যোগ, গভীর রাতে নিউধিকার হোটেলে হানা এনআইএর, পাকড়াও হামলার মাস্টার মাইন্ড সহ দুই সন্দেহভাজন আইএস জঙ্গি। কলকাতাতেও ঠাঁই নেয় রামেশ্বরম বিস্ফোরণে যুক্ত দুই সন্দেহভাজন জঙ্গি। বারো ও তেরোই মার্চ ধর্মতলা ও লেনিন সরণির একাধিক হোটেলে ওঠে মুসাফির আব্দুল, ছিল দুদিন। বিস্ফোরণের বারো দিন পরই বাংলায় চলে আসে মুসাফির আব্দুল। পুলিশের নজর এড়িয়ে প্রায় এক মাস ধরে রাজ্যে ঘোরে দুই আইএস জঙ্গি, দুদিন আগে ঢোকে নিউদিঘার হোটেলে। মমতা বন্দ্যোপাধ্যায় শাসনে বাংলা জঙ্গিদের মুক্তাঞ্চল, আক্রমণে বিজেপি। পশ্চিমবঙ্গ অপরাধী, তাদের একটা মুক্তাঞ্চল, মমতা ব্যানার্জির দেশ বিরোধী কাজের সঙ্গে যুক্ত। বেঙ্গালুরু বিস্ফোরণে জড়িত সন্দেহভাজনরা দিঘার হোটেলে গ্রেপ্তার। বিস্ফোরণের বারো দিন পর দুজন ছিল কলকাতার হোটেলেও, কোন পথে উধাও, দায় কার, টঙ্গী তরজা, ছক ভাঙা ছটা, শুভ্রজিতের সঙ্গে। একুশের রেজাল্ট আউট, আর বাকি একুশ। যাদবপুরে কার জাদু, কলকাতার উত্তর কি, ঘাটালে কে হিট, বীরভূমে কার বাজিমাত, ওপিনিয়ন পোল পর্ব দুই, কার দখলে দিল্লি, রাত আটটা।